আমার হাতে এগুলো যে দেখছেন এগুলোকে মাশরুম বলা হয়, আবার অনেকে পলছাতু বলে। তো এগুলো সেই চাষ করা মাশরুম, এগুলো যে ধান চাষ হয় ধানের পরে যে খড়ের গাদা বসানো হয় সেই খড়ের গাদার চারধারে এগুলো হয়ে থাকে। এই মাশরুমের আজকের পকোড়া তৈরি করবো। এই মাশরুমগুলো দেখুন খুব বড় বড় হয়েছে। এইভাবে আঁচগুলো তুলে দিতে হবে। মাশরুমের আঁচগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর লাল জলগুলো বেরিয়ে যাচ্ছে। মাশরুমের পকোড়া করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। মাশরুমটা দিয়ে আঁচ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, একটা ক্যাপসিকাম চেরা, আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি বেসন, একটু কর্নফ্লাওয়ার, নিয়েছি এক চামচ জিরা গুঁড়ো, লবণ, হলুদ, এক চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নেব। নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, এবারে দিয়ে দিচ্ছি মাশরুমগুলো। একসঙ্গে সব কিছু মাখানো হয়ে গেছে, এবার আমি পকোড়া ভাজা শুরু করবো। এবারে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। খেতেও খুব মুচমুচে হবে, আর এই মাশরুমের পকোড়া খেতে খুব সুন্দর। মাশরুমের পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। আর আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। খুব সুন্দর ভাজা হয়েছে, খুব মুচমুচেও হয়েছে, আর খুব সুন্দর টেস্টি হয়েছে।